হাসিনার গা ঘেঁষা সব আসামিদের গ্রেপ্তার করল ইউনূস সরকার। প্রাক্তন নেতা মন্ত্রী থেকে শুরু করে সাংবাদিক সব মিলিয়ে 45 জন শীর্ষস্থানীয় ব্যক্তিত্বকেও গ্রেপ্তার করা হলো। বিগত এক সপ্তাহে বাংলাদেশ জুড়ে মোট গ্রেপ্তার হয়েছে 7000-এরও বেশি মানুষ। হ্যাঁ, সংখ্যাটা নেহাত কম নয়। হাসিনার দুর্নীতির চাদরে মোড়া বাংলাদেশ তবে কি এবার ডক্টর ইউনূসের হাত ধরে এক স্বচ্ছ বাংলাদেশে পরিণত হবে? সত্যি কি পরিণত হবে সোনার বাংলায়? প্রশ্নটা খুব স্বাভাবিক, কেননা মাত্র 2 মাসেই ডক্টর ইউনূসের হাত ধরে বাংলাদেশবাসী যে নতুন এক স্বাদ পেয়েছেন তা বলাই বাহুল্য। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ থেকে যে একের পর এক ছবি উঠে এসেছে তা থেকে এটা স্পষ্ট। আসলে যোগ্য স্থানে যোগ্য ব্যক্তিত্বকে বসালে উন্নতি যে হবেই তার জলজ্যান্ত উদাহরণ বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার। কিন্তু এক দফায় কি করে এতজনকে গ্রেপ্তার করা সম্ভব হলো? কাদেরকেই বা গ্রেপ্তার করা হচ্ছে? তবে কি সরকারের তৎপরতা বাড়ল, নাকি হাসিনার বোনা আসামির বীজগুলোকে একেবারে গোড়া থেকে উপড়ে ফেলতে চাইছে ইউনূস সরকার? কেন আসছে এই প্রশ্নগুলো? কারণ গত এক সপ্তাহে যেভাবে বাংলাদেশের পুলিশ এবং র‍্যাব বাহিনী দ্রুততার সাথে এই গ্রেপ্তারের অভিযান চালিয়েছে তাতে এই প্রশ্নগুলো খুব স্বাভাবিক। এমনকি রাজধানী ঢাকায় প্রতিদিন গড়ে গ্রেপ্তার হয়েছে 100-এর বেশি আসামি। বাংলাদেশের এই গ্রেপ্তারি অভিযানে রীতিমতো স্তম্ভিত গোটা বিশ্ব। 2024-এর শেষের দিকে এসে যেন নতুন এক ইতিহাস তৈরি হলো। কিন্তু পুলিশ ও র‍্যাব বাহিনী বেছে বেছে ঠিক কাদের ধরছে, কারা হচ্ছে গ্রেপ্তার? বেশি ভালো করতে গিয়ে আবার হিতের বিপরীত হবে না তো ইউনূস সরকারের? পড়তে হবে না তো জনরোষের মুখে? মাত্র 2 মাসে ক্ষমতা হাতে আসার পর ঠিক যা যা করছেন -2 ফর্মুলার জনক, তাতে কি সত্যি তিনি নিজের দায়িত্বজ্ঞানের উদাহরণ দিচ্ছেন, নাকি এটাও কোনো রাজনৈতিক চাল? বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর দিকে একটু চোখ রাখলেই সেখানকার ছবিটা স্পষ্ট। তবে এই সমস্ত ঘটনাবলীর গভীরে ঠিক কোন সত্যি লুকিয়ে আছে তা কিন্তু উপলব্ধি করা একটু কঠিন। আমাদের আজকের রিপোর্টে থাকছে সমস্ত প্রশ্নগুলোর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। একথা খুব সত্য যে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু এখনও স্থিতিশীল হয়নি, আর হবেই বা কী করে? বিগত কয়েক মাস ধরে যা যা পরিস্থিতির সম্মুখীন হয়েছে পদ্মা যমুনার এই দেশ, তাতে সব কিছু ঠিকঠাক হতে সময় তো একটু লাগবেই। কোটা আন্দোলন, জনরোষ, বিক্ষোভ, দাঙ্গা, হাসিনার পদত্যাগ, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া, অন্তর্বর্তী সরকারের আগমন, সামনেই আবার নির্বাচন, এত কিছুর পরেও যে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেটাও কিন্তু কম ব্যাপার নয়। আসুন তবে মেইন আলোচনায় আসি। হ্যাঁ, বাংলাদেশে এখন চলছে গ্রেপ্তারি অভিযান। আগেই বললাম গত এক সপ্তাহে সারা দেশ জুড়ে 7000-এরও বেশি মানুষকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট ও রেঞ্জ। তাদের মধ্যে ছাত্র জনতার আন্দোলনে হতাহতের পাশাপাশি অন্যান্য অপরাধের আসামিও রয়েছে। ইতিমধ্যেই পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে এই তথ্য। এই প্রসঙ্গে যে প্রশ্নটা জোরালো হচ্ছে, তাহলে কি অন্তর্বর্তী সরকারের তৎপরতা বাড়ল? উত্তরটা হ্যাঁ, অবশ্যই বেড়েছে। যেভাবে এত অল্প সময়ের মধ্যে এত বেশি আসামি গ্রেপ্তার করে সবার চোখে তাক লাগিয়ে দিয়েছে এদেশের পুলিশ প্রশাসন, তাতে বলা যেতেই পারে যে অন্তর্বর্তী সরকার গঠনের 2 মাসের মাথায় এসে আসামি গ্রেপ্তারে পুলিশের তৎপরতা বেশ খানিকটা বেড়েছে। কিন্তু হঠাৎ করে কী এমন হলো বাংলাদেশ সরকারের, যার জেরে তড়িঘড়ি চলল এই গ্রেপ্তারি অভিযান? তবে কি হাসিনার গা ঘেঁষা যে সমস্ত আসামিগুলো ছিল সেগুলোকে একেবারে নির্মূল করে দিতে চাইছেন ইউনূস সরকার? তা না হলে আসামি পাকড়াওয়ে আচমকায় কেন এত তৎপরতা দেখাচ্ছে পদ্মাপাড়ের অন্তর্বর্তীকালীন সরকার? আসলে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও দলের নেতাকর্মীদের বিদেশে পালিয়ে যাওয়া নিয়ে কড়া সমালোচনার মুখে পড়তে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। এছাড়াও চিহ্নিত অস্ত্রধারীদের গ্রেপ্তার করতে না পারাতেও সমালোচনা হয়েছে তাদের উপর। আর এই অবস্থায় মাত্র 2 মাস আগে আসা ইউনূস সরকারের প্রশাসন যেভাবে আসামি পাকড়াওয়ের কাজে মজেছে তাতে তিনি যে এক নতুন ও শক্তিশালী বাংলাদেশ গঠনের কথা ভাবছেন তা বলাই বাহুল্য। নতুন সরকার চাইলেই যে এত দ্রুততার সাথে কাজ করতে পারে সেটা বোঝানোর জন্যই এত তৎপরতা দেখাচ্ছেন বলেও অভিমত অনেকেরই।
এই গ্রেপ্তারি প্রসঙ্গে যে বিষয়টা আপনাদের সামনে তুলে না ধরলেই নয় তা হলো তথ্য বলছে ঢাকায় প্রতিদিন গড়ে গ্রেপ্তার হয়েছেন 100 বেশি মানুষ। হ্যাঁ ঠিকই শুনেছেন, সংখ্যাটা কিন্তু একেবারেই কম নয়। পাশাপাশি শয়ে শয়ে আসামি গ্রেপ্তার হচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এখন প্রশ্ন হলো হঠাৎ করে এত আসামির উদয় হলো কোথা থেকে, নাকি সবটাই হাসিনার আমলের? এই কদিন যেভাবে বাংলাদেশের প্রশাসন আসামিদের বেছে বেছে পাকড়াও করেছে তাতে এই ছবি দেখে স্তম্ভিত হয়ে গেছে গোটা বিশ্ব। আসলে আওয়ামী লীগ সরকারের আমলে পরিস্থিতি যখন স্বাভাবিক ছিল তখনও রাজধানীতে বিভিন্ন ধরনের মামলায় প্রতিদিন প্রায় 250 থেকে 300 জন আসামি গ্রেপ্তার হতো। এমনকি কোনো আন্দোলন বা বিশেষ রাজনৈতিক পরিস্থিতিতে এই গ্রেপ্তারের সংখ্যা কখনো কখনো আরও বেড়ে যেত। তবে এবার পুলিশের 8টা মহানগর ইউনিট, 9টা রেঞ্জ এবং র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে হাজার হাজার মানুষ। গত এক সপ্তাহে অর্থাৎ 1 থেকে 7 অক্টোবর সারা দেশে মোট গ্রেপ্তার হয়েছে 7,018 জন, যার মধ্যে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে চট্টগ্রাম রেঞ্জে 1,249 জন। এরপর দ্বিতীয় সর্বোচ্চ গ্রেপ্তার হয়েছে ঢাকা রেঞ্জে 1,033 জন। এর পাশাপাশি গ্রেপ্তারের সংখ্যায় তৃতীয় রাজশাহী রেঞ্জ, তারা মোট 864 জনকে গ্রেপ্তার করেছে। মহানগর পুলিশের ইউনিটগুলোর মধ্যে ঢাকা মহানগরের পুলিশ সর্বোচ্চ 763 জনকে গ্রেপ্তার করেছে, আর সারা দেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান অর্থাৎ র্যাব গ্রেপ্তার করেছে 400 জনকে। আচ্ছা জানেন এই গ্রেপ্তারির তালিকায় ঠিক কাদের নাম রয়েছে? সূত্র মারফত জানা যাচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানে যে হতাহতের ঘটনা ঘটেছিল সেই হতাহতের ঘটনায় করা মামলার গুরুত্বপূর্ণ আসামিদের গ্রেপ্তারিতেই এখন সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। আর অবাক করা বিষয় হলো এসব মামলায় হাসিনা সরকারের অনেক মন্ত্রী, সংসদ সদস্য, আলোচিত নেতা এবং প্রাক্তন সরকারি কর্মকর্তারা আসামি হয়েছেন, যাদের অনেকের বিরুদ্ধেই এর আগেও বড় সড় ধরনের অপরাধ এবং দুর্নীতির অভিযোগ রয়েছে। এছাড়া আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনার বিরুদ্ধে অন্তত 222টি মামলার তথ্য পাওয়া গেছে, যার মধ্যে 190টি করা হয়েছে হত্যা মামলা। বেশিরভাগ মামলায় শেখ হাসিনা ছাড়াও তার সরকারের প্রাক্তন মন্ত্রী, আওয়ামী লীগের নেতা, প্রাক্তন আইজিপি, ডিএমপির প্রাক্তন কমিশনার সহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা এবং প্রাক্তন আরও অনেক কর্মকর্তাদেরই আসামি করা হয়। এখনও পর্যন্ত মন্ত্রী, সংসদ সদস্য, সাংবাদিক সহ বিভিন্ন পেশার শীর্ষস্থানীয় ব্যক্তিত্বদের মধ্যে 45 জন গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে আবার রবিবার প্রাক্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও নারায়ণচন্দ্র চন্দ, প্রাক্তন মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান নজিবুর রহমানকেও গ্রেপ্তার করা হয়েছে। এর আগের দিন শনিবার প্রাক্তন সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রাক্তন মুখ্য সচিব আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়। এর বাইরে গত এক সপ্তাহে আরও কয়েকজন হাসিনার আমলের মন্ত্রী এবং সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা সহ বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছেন। এ থেকে যেটা বোঝা যাচ্ছে তা হলো যে সমস্ত শীর্ষস্থানীয় ব্যক্তিত্বদের গ্রেপ্তার করা হচ্ছে তারা প্রত্যেকেই কিন্তু হাসিনা ঘেঁষা। এই গ্রেপ্তারি অভিযান চালিয়ে তাহলে কি হাসিনা সরকারের ব্যর্থতা প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছে ইউনূস সরকার? যেটা আপনাদের আগেই বললাম, প্রথমত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও দলের নেতাকর্মীদের বিদেশে পালিয়ে যাওয়া নিয়ে কড়া সমালোচনার মুখে পড়তে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। দ্বিতীয়ত, চিহ্নিত অস্ত্রধারীদের গ্রেপ্তারিতে ধীরগতির জন্য সমালোচনা হয়েছে, আর তাই এমন পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের 2 মাসের মাথায় এইভাবে আসামি গ্রেপ্তারি যে হাসিনা সরকারের গাফিলতিকে আরও স্পষ্ট করে তুলেছে তা কার্যত পরিষ্কার। হাসিনা সরকার রাজনৈতিক ও প্রশাসনিক একাধিক দিক থেকে ব্যর্থ হয়েছিলেন এবং তার ফলস্বরূপ বাংলাদেশের সাধারণ জনগণ তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে, আর তাই বর্তমানের নতুন অন্তর্বর্তীকালীন সরকার মরিয়া হয়ে উঠেছে প্রাক্তন সরকারের সমস্ত গাফিলতিকে দূর করতে। আর সেই জন্যই যে কাজগুলো হাসিনা সরকার ক্ষমতা থাকার সত্ত্বেও করতে পারেনি সেইগুলোই এবার করে দেখাচ্ছেন বর্তমানে ইউনূস সরকার। কিন্তু পুরনো সরকারের অপূর্ণ কাজগুলোকে সম্পূর্ণ করার পাশাপাশি কি নিজের দায়িত্বজ্ঞানের উদাহরণটাও দিয়ে দিচ্ছেন ডক্টর ইউনূস, নাকি এটাও একটা রাজনৈতিক চাল? ভবিষ্যতে বাংলাদেশের ইলেকশনকে মাথায় রেখে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে গিয়ে মরিয়া হয়ে উঠছেন না তো
প্রফেসর ইউনূস, বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার জোর কদমে কাজ চালাচ্ছে, যার ফলে পুলিশ প্রশাসন চাঙ্গা হয়ে উঠেছে। এক সপ্তাহের অভিযানে ধরা পড়েছে 7,000 আসামি, যা একেবারে তাক লাগিয়ে দেওয়ার মতো পরিসংখ্যান। এবং এর ফলেই প্রশংসার পঞ্চমুখ দেখছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার, পাশাপাশি নিজেদের দায়িত্বজ্ঞানের প্রমাণ দিচ্ছেন ইউনূস সরকার। সম্প্রতি রাজনৈতিক পালাবদল ঘটেছে বাংলাদেশে এবং হাসিনা সরকারের রদবদল ঘটেছে, তাই নিজের দায়িত্ববোধ প্রমাণ করার জন্য এবং সাধারণ মানুষের মনে তাদের দলের প্রতি ভরসা তৈরি করার জন্যই কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতেই হতো। সুতরাং এই আসামি গ্রেপ্তার অভিযান যে সেই পদক্ষেপের একটা ধাপ, সেই অনুমানটাই করছে দেশের সাধারণ মানুষ। যদিও নতুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এমন তৎপরতায় প্রশ্ন তুলছেন অনেক মানুষ যে গোটা বিষয়টা লোক দেখানো নয় তো। এখানে কিন্তু একটা বিষয় বোঝার আছে, আসলে বর্তমানে যে ইউনূস সরকার দায়ভার গ্রহণ করেছে বাংলাদেশের পরিচালনা করার জন্য, সেটা কিন্তু স্থায়ী নয়। ভবিষ্যতে নতুন করে হবে ইলেকশন, যেখানে জনগণের রায়ে নতুনভাবে এক স্থায়ী সরকারকে নিয়োগ করা হবে। ফলে সেই রেশে ইউনূস সরকার এগিয়ে থাকতে এরকম পদক্ষেপ গ্রহণ করছে, যাতে মানুষের বিশ্বাস জন্মায় ডক্টর ইউনূসের প্রতি। সুতরাং এই গোটা বিষয়টাকে একটা রাজনৈতিক চাল বলেও আশঙ্কা করছেন কূটনীতিকরা। আর এই আশঙ্কা থেকেই আমরা আমাদের প্রশ্নটা তুলে ধরেছিলাম যে ইউনূস সরকার এমন পদক্ষেপে হিতের বিপরীত হবে না তো। যদিও এখন দেখার বিষয় ভবিষ্যতে ঠিক কি হয়, আদেও কি এরকম তৎপরতার সাথে কাজ করে যেতে পারবে ইউনূস সরকার, যোগ্য ব্যক্তি হিসেবে সত্যি কি পারবেন সোনার বাংলা করতে, হতে পারবেন কি সোনার বাংলার কারিগর? আমাদের এই প্রশ্নগুলোতে আপনার মতামত কি, এই গোটা বিষয় নিয়ে কি ভাবছেন আপনি, আমাদের অবশ্যই কমেন্টে জানান। আমাদের আজকের রিপোর্ট এই পর্যন্তই, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।